আলিপুর আদালত থেকে বের করার সময় ভিড়ের মধ্যে চাটি সন্দীপ ঘোষকে শুনলেন চোর চোর স্লোগান। আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ চারজনের আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে দুর্নীতিতে জড়িত আরও অনেকেই রয়েছে যেমনটাই আদালতে দাবি করেছে সিবিআই আইনজীবী। আর এবার দেখা গেল যে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সপাটে চর মালেন এক বিক্ষোভকারী। চাপের মধ্যে এই মুহূর্তে পড়তে হচ্ছে আপনাকে যখন আপনি সন্দীপ ঘোষ সম্পর্কে মুখ খোলা শুরু করেছেন? দেখুন, আমি যখন 2023 সালে মুখ খুলেছিলাম, ওনার তো কিছু হয়নি, কিন্তু আমার অনেক ক্ষতি হয়েছে। প্রথমে তো আমার সার্ভিস ব্রেক হয়ে গেল, তারপরে আমাকে প্রাণ মারার হুমকি। আমি পুলিশকেও তখন মানে এটার জন্যে লিখিতভাবে পুলিশ কমিশনারকে আমি চিঠি দিয়েছিলাম এবং আমি পরে স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রী দপ্তরেও জানিয়েছিলাম। এখনও আমি চাপে আছি, কিন্তু এই লড়াইটা কাউকে না কাউকে তো লড়তে হবে। এই রকম লোক যদি চেয়ারে থাকে তাহলে ছাত্রদের জীবন নিয়ে খেলা করবে, জীবন নষ্ট করবে, লোককে ভিক্টিমাইজ করবে। এবার উনি একটা যে নেক্সাসটা চালান, এটাকে শেষ করার জন্য সাহস করে কাউকে না কাউকে আসতে হবে। কোনো প্রমাণ ছিল বা ডকুমেন্টস নিয়ে করেছেন? আমি সব ডকুমেন্ট দিয়ে এবং মিডিয়াতেও এগুলো আগে প্রকাশ হয়েছে, আপনারা যদি দেখে থাকেন। তাহলে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম, করে সমস্ত তথ্য দিয়ে একদম মানে মিডিয়াকে, আপনাকে যদি আমি কিছু না দিই আপনি বিশ্বাস কেন করবেন? ইভেন আমি অনেক জিনিসে ভিডিও রেকর্ডিংও, যেরকম রিক্রুটমেন্ট স্ক্যাম ছিল, বায়োমেডিক্যাল ওয়েস্টে যে স্ক্যাম ছিল, আমি একদম ভিডিও রেকর্ডিং সহ দিয়েছিলাম এবং এটা আমি এক্সপোজ করেছিলাম। কিন্তু খুবই আনফর্চুনেট কি এত কিছু করার পরে ওনার বিরুদ্ধে আজ অবধি কোনো অ্যাকশন হয়নি, আমাকেও জিজ্ঞেস করা হয়নি, কোনো ইনফর্ম করা হয়নি কখনো। এই ধরনের কথা কেন বলছেন যে ঈশ্বর না করে, মানে এই ধরনের হুমকি কি আপনি পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, যার জন্য আমি কি ধরনের থ্রেট পাচ্ছেন আপনি বলতে পারেন? ক্যামেরার সামনে গোটা বাংলার মানুষ শুনছে আপনার কথা। এবার যারা ওনার সঙ্গে নেক্সাসে জড়িত তারা মানে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল লোক, আরও কিছু লোক আছেন, এবার যাদের আমি পর্দা ফাঁস করতে চাইছি। আমি চাইছি কি এই লোকগুলো, এই র্যাকেটগুলো যদি আপনি এক্সপোজ না করেন
তাহলে আর কোনো মেডিকেল কলেজ আরজিকর না হয়ে যায়। মানে এটা থেকে আমি বাঁচাতে চাই। আপনি বলছেন যে শুধুমাত্র এক সন্দীপ ঘোষ নয়, এরকম আরো বড় বড় কিছু মাথা আছে যারা এই ধরনের চক্র চালাচ্ছে। সঙ্গে ওনার সঙ্গে কিছু নালে এত বড় র‍্যাকেট, আপনি ভাবুন। আমি দুটো আপনাকে উদাহরণ দিচ্ছি। ওনার ট্রান্সফার ঠিক আছে, ওনার বিরুদ্ধে এত কিছু কমপ্লেন হয়, ডেড বডি নিয়ে পিআইএল হয়, হাইকোর্টে কমপ্লেন হয়, পুলিশের কাছে হয়, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, ঠিক আছে, কিছু হয়েছে? কিছুই হয়নি। তারপরে যখন ট্রান্সফার হয় সে 24 ঘন্টার মধ্যে অর্ডার রিভক হয়ে যায়। ওয়াই আরজি কর? বারবার ওনাকে আরজি করেই চেয়ারে কেন বসানো হচ্ছে? অন্য জায়গায় এত মেডিকেল কলেজ আছে তো, ঠিক, এই পুরো ওয়েস্ট বেঙ্গলে ভাই আরজি কর? আমাদেরও প্রশ্ন, মানে আরজি করার মধ্যে এমন কি মধু আছে যে বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনি আরজি করে আনা হয়? আপনার পার মান্থ পকেটে 10 থেকে 15 লাখ টাকা ঢোকে, মাইনে বাদ দিয়ে আরো ঢুকতো, কিন্তু এটা তো একটা ফিক্সড ওনার ইনকাম ছিল, পার্কিং থেকে, ক্যান্টিন থেকে, যেগুলো বেনামি ওনারই ব্যবসা, এক্স ওয়াই জেড এর নামে চলে। আমি এটার বিরুদ্ধেও বলেছিলাম পার্কিং এ, আজ অবধি কোনো অ্যাকশন হয়নি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কোনো ইনভলভমেন্ট নেই, উনি ডাইরেক্ট নিজের সিকিউরিটি পার্সোনাল আফসার খান। আপনারা শুনলেন যে রিপাবলিকে প্রথম এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার অর্থাৎ আক্তার আলী। আরজি করে আর্থিক দুর্নীতি কাণ্ডে আক্তার আলীকে টানা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং সেখানে কিন্তু এভাবে তারা সে মুখ খোলে। আর ঠিক এই জায়গা থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন তিনি ইডির সামনে মুখ খোলেন, ইডিও তার বয়ান রেকর্ড করলো এবং ইতিমধ্যে সিবিআই তরফে কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সন্দীপ ঘোষকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু আক্তার আলী যে অভিযোগগুলো করছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই অভিযোগ অর্থাৎ তার কুকীর্তি, একের পর এক কুকীর্তি আপনাদের সামনে দেখুন। অভিযোগ এক, ছাত্রদের দিয়ে টাকা তোলা। অভিযোগ এক দেখতে পাচ্ছেন, ছাত্রদের দিয়ে টাকা তোলা। অভিযোগ দুই, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করত, কে? এই সন্দীপ ঘোষ। একের পর এক কুকীর্তি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন অভিযোগ তিন, কি হচ্ছে সন্দীপের বিরুদ্ধে? অভিযোগ তিনে প্রথম বর্ষের ছাত্রদের ফেল করাতো এই সন্দীপ ঘোষ। অভিযোগ চার, পাশ করানোর জন্য আবার 8 থেকে 10 লক্ষ টাকাও নিত, একের পর এক কুকীর্তি। অভিযোগ পাঁচে আমরা কি দেখতে পাবো সন্দীপ ঘোষের বিরুদ্ধে? বিভিন্ন টেন্ডার থেকে 20% অর্থাৎ 20% কমিশন নিত সন্দীপ ঘোষ। অভিযোগ ছয়, অনেক ছাত্রের জীবন নষ্ট করেছে সন্দীপ ঘোষ। অভিযোগ সাথে কি থাকছে? কৃতি ছাত্রের বিরুদ্ধে ভুয়ো জামিন অযোগ্য মামলাও করেছে এই সন্দীপ ঘোষ। অভিযোগ আট, বদলি নিয়ে স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সঙ্গে লেনদেন পর্যন্ত করেছে এই কালপ্রেট অর্থাৎ সন্দীপ ঘোষ। অভিযোগ নয় দেখুন, মেডিকেলে বর্জ্য পাচার, যেটা দুর্নীতির আঁতুর ঘর হয়ে উঠেছিল এই আরজিকর, সেখানে মেডিকেল বর্জ্য পাচারের সঙ্গে যুক্ত ছিল সন্দীপ ঘোষ। আর অভিযোগ দশ, ব্যবহৃত রাবার গ্লাভস একই সঙ্গে সেরিঞ্জ পাচার। আর এই অভিযোগগুলো কে এনেছেন? আক্তার আলী, যিনি প্রথম কোথায় মুখ খুলেছিলেন? রিপাবলিকে প্রথম মুখ খুলেছিলেন এবং তারপরে দেখা যাচ্ছে এই অভিযোগগুলো একের পর এক সামনে আসে এবং আর্থিক দুর্নীতির মামলা ইতিমধ্যে সিবিআই তাকে গ্রেফতার করেছে। চিকিৎসকদের আন্দোলন চলছে, আর চিকিৎসকদের অদম্য আন্দোলনের সামনে ঝুঁকলো পুলিশ, বাধ্য হলো ব্যারিকেড লৌহ কপাট সরাতে। লালবাজারে সিপিকে প্রতীকী শির দ্বারা উপহারও দিলেন কারা? চিকিৎসকরা। অবস্থান উঠল কর্মবিরতিতে, এখনো পর্যন্ত অনড় রয়েছেন আন্দোলনকারীরা, কারণ তারা সিপিকে যে প্রশ্নগুলো করেন অন্তত আন্দোলনরত পড়ুয়াদের, জুনিয়র চিকিৎসকদের কথায় যে যেহেতু সিপি সদ উত্তর দিতে পারেননি তাই তাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে এবং সেই সমস্ত দাবি নিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। মেনে নিয়ে তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে জায়গা, যে ক্রাইম সিন গঠন করার ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কিনা, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিভিল কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনো আসছে, আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে যে নৈতিক দায়ভার, যে ঘটনা ঘটেছে আরজি করে বুকে, তার নৈতিক দায়ভার নিয়ে সিভিল পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল 5 দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আমাদের আন্দোলন পরবর্তী আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে।
হাতে হাত রেখে অভয়ের বিচারের দাবি কলকাতা এবং সেখানে মানববন্ধনের ছবি দেখতে পেল গোটা দেশ। ইএম বাইপাস জুড়ে মানববন্ধনে বিরল দৃশ্য সাক্ষী দেশ। চিকিৎসকদের ডাকে মানববন্ধনে যোগ দিলেন পথ চলতি মানুষজন এবং প্রত্যেকে এক যেভাবে এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দিলেন তাতে কিন্তু একটা দেখা গেল একটা বিরল দৃশ্য। আমরা গতকাল দেখলাম সেই ছবি, কলকাতার বিভিন্ন রাস্তায় সেই ছবি সামনে আসলো যেখানে মানববন্ধনে যোগ দিলেন চিকিৎসকদের কথা তাদের আন্দোলনের চাই দিয়ে এবং অভয় হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে। এভাবে তারা কিন্তু রাস্তায় নামলেন। ইএম বাইপাস যে জায়গাগুলো রয়েছে সে একাধিক জায়গা কানেক্টেড, একাধিক জায়গা এই মানববন্ধনে কর্মসূচি নজরে পড়লো। আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের তোলা এবং তার প্রতিবেদন দেখাবো আপনাদেরকে, দেখুন এই মানববন্ধন কর্মসূচি নিয়ে।